হ্যালো এভরিওয়ান, পারভিনস কুকিং বেরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কাঁচকে মাছের চচ্চড়ি, খুবই মজাদার একটি রেসিপি এবং আপনাদের খুবই হেল্পফুল হবে। নতুনভাবে একটি নতুন ধরনের রেসিপি এখানে আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করতে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই দেখে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সো চলুন আমরা প্রথমেই প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে জেনে নিই। প্রয়োজনীয় উপকরণে এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কাঁচকে মাছ নিতে হবে। কাঁচকে মাছ এখানে আমি 250 গ্রাম নিয়েছি। তেল নিয়েছি, রসুন নিয়েছি 8 ফালি এবং পেঁয়াজ নিয়েছি 5-6টি, এটা হচ্ছে স্বাদ মতো, এবং মরিচ নিয়েছি। এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়ে যে প্রয়োজনীয় যে স্টেপটা আমরা করব সেটা হচ্ছে আমরা পুরো মাছটি মাখিয়ে নেব যতগুলো মশলা আছে সবগুলোর সাথে। সো এখানে আমি পেঁয়াজ এবং রসুন, মরিচ নিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এটিতে। স্বাদ মতো লবণ নিয়ে আমি পেঁয়াজ, রসুন, মরিচ এবং লবণ সহ ভালো মতো এটিকে ম্যাশ করে নেব যাতে টেক্সচারটা বের হয়ে আসতে পারে। আমি একটু সময় নিয়েই কাজটা করব যাতে আমাদের ফ্লেভারটা একদম ভালোভাবে বেরিয়ে আসে। এখন আমি এক এক করে মশলাগুলো নিয়ে নেব এবং মশলাগুলো আমি 1/2 চা চামচ পরিমাণ করে নিয়েছি সবগুলো। আমি আবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি কাঁচকি মাছের যে চচ্চড়িটা আমরা বানাবো এটার মেইন একটা ধাপ। এখানে আমি তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে আন্দাজে নিয়েছি, আপনারা চাইলে মেপেও নিতে পারেন। আমার মাখানো প্রায় শেষ হয়েছে এসেছে এবং এখন আমি মাছটি নিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে একটু সাবধানতা বজায় রাখতে হবে যাতে আমরা মাছগুলো একইভাবে না মাখি। আমাদেরকে একদমই আলতোভাবে মাছটি মাখিয়ে নিতে হবে যাতে মাছটি গলে না যায়, এবং আমাদেরকে অবশ্যই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা সবগুলো মাছের গায়ে লেগে যায়। আমাদের প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি প্রয়োজন মতো পানি নিয়ে নেব এবং আমি এখানে পানি নিয়েছি 1.5 কাপ। প্রথমে আমি 1 কাপ পানি নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবং আরও 1 কাপ পানি আমি আরও 1/2 কাপ পানি সরি আরও 1/2 কাপ পানি আমি নিয়ে নিচ্ছি। এবং খেয়াল রাখতে হবে আপনার পানিটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে, খেতে তেমন মজা লাগবে না। এখন আমি চুলোয় কড়াইটা বসিয়ে দিয়েছি এবং প্রথমে আমি চুলোর আঁচটা হাই হিটে রেখে আমি রান্নাটা করব এবং পানিতে যখন আমরা বলক উঠে যাবে তখন আমি চুলোর আঁচটা কমিয়ে দেব।
আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো প্রসেসটা আমি কিন্তু ঢেকে করব, মাছটাকে আমাকে ঢেকে রান্না করতে হবে। আমি একটু দেখে নেই, তেলগুলো উপরে চলে এসেছে এবং আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়লে মাছটা গলে যাবে। সো এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার এসে ঢাকনাটা উঠাচ্ছি এবং দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে এবং তেলগুলো ভেসে উঠেছে। সো চলুন আমি পরিবেশনের পরে আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাচকি মাছের চচ্চড়ি আমাদের রান্না হয়ে গিয়েছে এবং কি ডিলিশিয়াস লাগছে আমাদের। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।